লোকসভা ভোট সামনেই চলে এসছে কিন্তু বিজেপি নেতারা পড়েছে চরম বিপদে বিপদে পড়ে বিজেপি নেতারা এখন ফোন ধরতেও ভয় পাচ্ছে বিজেপি নেতা শান্তনু ঠাকুরকে ফোন করেছিল এক সাংবাদিক বিপদে পড়ে শান্তনু ঠাকুর ফোন অন্য এক মহিলাকে ধরিয়ে দিল বিজেপি পার্টি এতটাই চরম বিপদে রয়েছে যে লোকসভা ভোটে তারা গো হারান হারবে তাই বিপদে পড়ে এখন বিজেপি নেতারা ভোট প্রচার করতে গেলেও সেখানে মানুষ তাড়া করছে এখন ফোন পর্যন্ত ধরতে পারছে না চলুন দেখুন বিজেপির বড় নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিপদে পড়ে কিভাবে ফোন ধরল না অন্য এক মহিলাকে ধরিয়ে দিল এবং সেই মহিলাকে যখন

আপনাকে বলতে হবে তা না হলে বলতে পারব না কি বিষয়ে কথা বলতে চাইছেন আপনি না ওনার সঙ্গে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে ওনার কাছে একটা লস্করি তৈবা নামক কোনো একটি সংগঠনের চিঠি এসেছে যেটা গতকাল থেকে চারিদিকে নিউজ হয়েছে আপনি আপনি নিশ্চয়ই জানেন আপনি ওনার টিমের একজন এই বিষয়ে ওনার সঙ্গে একটু কথা বলার ছিল স্বপ্নে এসে কথা বলতে হবে বাইস ফোনে কথা হবে না কোনো কেন কারণ উনি ফোনে পাওয়াটা সম্ভব না প্রোগ্রামে ফোনে পাওয়া সম্ভব না কারণ আপনি যে মিডিয়ার কথা বলছেন মিডিয়ার সাথে সামনিয়েশ আমার সঙ্গে উনি কানেক্ট হয় উনি জনই জনপরিজনধি বলে যে ফোনে কানেক্ট হয় না কারণ সোশ্যাল মিডিয়াতে কানেক্ট অনেক চায় না উনি সবার সাথে সামনিয়েশ কানেক্ট হবে সোশ্যাল মিডিয়া সম্পূর্ণই তে আলাদা বিষয় আমি বলছি একজন জনপ্রতিনিধি তাকে মিডিয়া ফোনে প্রশ্ন করবে সেটাই নিষেধাজ্ঞাটা কোথায় উনি নেই তো কি করে হবে বলুন তো হ্যাঁ আপনি সেটা বলুন আপনি সেটা বলুন উনি নেই তাই হচ্ছে না ঠিক আছে আর মিডিয়ার কোনো নিউজ নিতে গেলে আপনাকে সামনে এসে কথা বলতে না এইখানেই তো আপনার ভুল হয়ে যাচ্ছে না ম্যাডাম এরকম কোনো রুল নেই